আসসালামু আলাইকুম। ফাহমিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে গরু উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো। আমি এই রেসিপিটি সম্পূর্ণ গরু উপকরণ দিয়ে তৈরি করেছি, কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। পাস্তা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। এখন আমি পাস্তাগুলিকে সিদ্ধ করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিলে হবে কি, পাস্তাটা ঝরঝরে থাকবে। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। পাস্তাটা নেড়ে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত পাস্তাটা আমি ঢেকে রাখবো। পাস্তাগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে গাজর দিয়ে দেব। গাজরগুলি কিছুক্ষণ সিদ্ধ পর্যন্ত নাড়তে থাকবে। পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1টা চাটনি দিয়ে পাস্তাগুলি ছেঁকে নেব। চুলায় 1টি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা কিছু মুরগির মাংস। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো পেঁয়াজের পাতা। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। হাফ চামচ লবণ দিয়ে দেবো। টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলি দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দেব 2 চামচ সয়া সস। দিয়ে দেবো পাস্তার মশলা। পাস্তাগুলি রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার স্বাস্থ্যসম্মত পাস্তা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন।